থেকে যে সরকার রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার বিষয়ে সরকারি যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের এগেনস্টে আমরা একটি জনস্বার্থে রিট মামলা দায়ের করি। সেই মামলায় আমাদের জনাব বিচারপতি মিস্টার জাস্টিস কামরুল কাদের ও এবং মিস্টার জাস্টিস খিজির আহমেদের সাহেবের দ্বৈত বেঞ্চে আমরা এই আদেশের এগেনস্টে শুনানি করি। শুনানিতে আমাদের স্টে করা হয়, রুল স্টে দেওয়া হয়েছে, স্থগিতাদেশ করা হয়েছে এই আদেশটাকে। ফলে কেন স্কুল বন্ধ চাচ্ছি, কারণ আমাদের ছোট ছোট বাচ্চাগুলো যখন প্রাইমারি স্কুলে, তারা প্রথমেই মানে রমজানের যে রোজা রাখার প্রাথমিক স্টেজটা তখনই শুরু হয়, তখন যদি ক্লাস ফাইভ পর্যন্ত বাচ্চাগুলিকে যদি আমরা রোজাই না রাখতে পারি, পরবর্তীতে পনেরো দিন খোলা রাখলেও তারা রোজা রাখতে পারবে না। আরেকটা হলো যে এত যানজট হয় যে স্কুলগুলো খোলা রাখলে দেখা যায় যে আমাদের মানে জনগণেরই অনেক মানে ক্ষতি হয়। তারা তো অফিসগুলো খোলা থাকে, অ্যাট এ টাইমে স্কুলও খোলা থাকে, আর সেই ইফতারির সময় যে একটা টাইম আছে সেই লিমিটেশনের মধ্যে তাদের সবারই বাড়িতে ফিরতে হয়। আপনারা এটা দেখেছেন যে আগেরবারও এরকম স্কুল খোলা রেখেছিল, কিন্তু কতদিন পরে কদিন পরে কিন্তু স্কুল বন্ধই করে দিয়েছে। তাহলে এই যে এবার প্রথমে কিন্তু বলা হয়েছে যে বারো এই তারিখে বা ডিসেম্বরের শেষে একটা নোটিশ দিয়েছিল, এই যে তেরো বারো তেইশ, তখন কিন্তু বলা হয়েছিল যে স্কুল খোলা থাকবে না, তিরিশ দিনই বন্ধ থাকবে। পরবর্তীতে তারা আবার বললো কি আট দুই চব্বিশে বললো যে দশ দিন খোলা থাকবে, তারপরে আবার একটু নোটিশ দিল পনেরো দিন খোলা থাকবে। তো এইগুলোতে আমাদের আমাদের মহামান্য হাইকোর্টের কাছে যখন আমরা এগুলো উপস্থাপন করেছি, মহামান্য হাইকোর্টও দেখলেন যে ঠিকই এটা এরকমই হয়, এগুলো মানে আমাদের ক্ষতিই হয়, আসলে কোনো লাভ হয় না। এই দশ দিনে বাচ্চারা কী পরে ফেলবে, প্রাথমিক আর মাধ্যমিক স্কুল বন্ধ রাখার বিষয়ে সরি খোলা রাখার বিষয়ে যে সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছে, সেই প্রজ্ঞাপনটা আমরা এটার এগেনস্টে পিএল করি। আমার মানে পিএল করার অর্ডারটা হলো যে আমাদের এই মহামান্য হাইকোর্ট সব শুনানি করার পরে ওনারা বলছে যে ইয়েস এটা এই এই অর্ডারগুলো এই যে ক মানে এনেকচার যে দুইটাতে আমরা চেয়েছি রুল আদেশটা যে স্কুল বন্ধ থাকবে, স্কুল বন্ধ থাকবে যে সেটার এগেনস্টে আমরা একটা স্থগাদেশ পেয়েছি যে স্কুল খোলা রাখা যাবে না, স্কুলটা বন্ধ থাকতে হবে।